নমস্কার, আমি চন্দ্রিমা জানা। আজ আমি পড়তে চলেছি মোহিতলাল মজুমদারের লেখা গদ্য পদ্য। গাড়ির চাকার কাদায় যখন যায় না পথে হাঁটা, কিংবা যখন আগুন ছোটে উড়িয়ে ধুলো বালি, শীতের ঠেলায় ঘরে যখন সারসি কবাট আটা, তখন ঘেমে হাঁপিয়ে কেসে গদ্য লেখো খালি। কিন্তু যখন চামেলি দেয় হাওয়ায় আতর ঢালি, ঝুমকো লতা দুলছে দেখি বারান্দাটির পাশে, চিত্তে যখন হর্ষ জাগে ফুললো ফুলের ডালি, তখন ওহো পদ্য লেখো হাস্য কলোচ্ছ্বাসে। চাই যে ঘানে ভারী কিচাল বিদ্যে বহুত ঘাটা, হতেই হবে কখনো নয় তর্ক এবং গালি, ছড়াতে চাই হেথায় হোথায় কিন্তু যদির কাটা, তখন বসে বাগিয়ে কলম গদ্য লেখো খালি। কিন্তু যখন মেদুর মেঘে আকাশ কাজল কালি, ভারী হবে বাতল বাতাস কনক চাপার বাসে, ভিড় জমাবে মৌমাছিরা জুথির বনে খালি, তখন ওহো পদ্য লেখো হাস্য কলোচ্ছ্বাসে। থ্যাংক ইউ।